100টা কোশ্চেন আছে, টাইম ধরে যদি প্র্যাকটিস করো আমি মনে করব সেটা কিন্তু পরীক্ষার জন্য তোমাদের অনেক অনেক কাজে লাগবে। তো দেখো পুরো ভিডিওটা আমি তোমাদের সঙ্গে যেটা দেখাবো পুরো ভিডিওটা তোমরা দেখবে, নাহলে কিন্তু কোশ্চেনগুলো মিস করবে। আর ভিডিওর শেষে একদম আমি বলে দেব যে কিভাবে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করবে। তো চলো তোমরা স্ক্রিনশট নিতে থাকো, তোমরা স্ক্রিনশট নাও। তো দেখো প্রথমে কোশ্চেন 1 থেকে 3 আর 8, 9, 10 এই কোশ্চেন তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এখানে কিন্তু দেখো জেনারেল নলেজ, অঙ্ক সব মিলিয়ে দিয়েছে, যেরকমটা তোমাদের পরীক্ষায় আসবে ঠিক সেরকমভাবেই এটা তৈরি করা হয়েছে। তো চলো এর পরের সেটটা নাও, 4, 5, 6, 11, 12, 13 এইটা নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। কোশ্চেন নাম্বার 7টা নিয়ে নাও, আরেকবার রিপিট করে দিচ্ছি, 4, 5, 6, 11, 12, 13 13 দেখো একটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। কোশ্চেন নাম্বার 7 ছিল হচ্ছে দ্য সায়েন্টিস্ট হু ফার্স্ট ডিসকভার দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। আমি অ্যান্সার ইচ্ছা করেই তোমাদের বলছি না, তার কারণ হচ্ছে তাহলে তোমাদের কিন্তু প্র্যাকটিস হবে না। কোশ্চেন নাম্বার 14, 15 এইদিকে নিয়ে নাও স্ক্রিনশট, আর এইদিকে কোশ্চেন নাম্বার 22, 23। এইদিকে কোশ্চেন নাম্বার 16, 17, 18 নিয়ে নাও, আর ডান দিকে 24, 25, 26। দেখো 25, 26 এটা কিন্তু তোমাদের ইংলিশ থেকে দিয়েছে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 19, 20, 21 আর এইদিকে 27, 28, 29 তোমরা, আমি রিকোয়েস্ট করব তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। কোশ্চেন নাম্বার 30, 31 আর ডান দিকে 38, 39 স্ক্রিনশট নাও। আমি কিন্তু অ্যান্সারগুলো বলছি না, তার কারণ হচ্ছে তোমরা কতটা প্রস্তুতি নিয়েছো, তোমরা এইটা সলভ করবে তাহলে বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার 32 নিয়ে নাও, 40 ডান দিকে নিয়ে নাও, 33, 41, 34, 42, 35, 43 দেখো কোশ্চেন নাম্বার 36 এটা কম্পিউটার থেকে একটা কোশ্চেন, 44 ডান দিকে নিয়ে নাও। তোমরা প্লেব্যাক স্পিড কমিয়ে কিন্তু যদি অসুবিধা হয় তোমরা নিতে পারো। 37, 45 আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, এইদিকে 37, 45 আমি একবার প্রথম থেকে রিপিট করে দিচ্ছি, তোমরা যারা যারা স্ক্রিনশট নিতে পারোনি তাদের জন্য এটা কাজে লাগবে। আমাদের 45 অবধি হয়েছে, আমি একবার পুরোটা রিপিট করে দিচ্ছি। আশা করছি তোমরা সকলে নিতে পারবে, প্লেব্যাক স্পিড কমিয়ে তোমরা অবশ্যই নিতে পারবে, আমি কিন্তু যথেষ্ট আস্তে দেখাচ্ছি। এটা এই কারণেই শেয়ার করলাম, এটা কিন্তু তোমাদের পরীক্ষার আগে কিন্তু অনেক অনেক কাজে লাগবে। তো চলো এবার আমরা কোশ্চেন নাম্বার 45-এ চলে যাই। এই প্রসঙ্গে একটা কথা বলি, যারা আমাদের পেইড ব্যাচ, মক টেস্ট ব্যাচ গ্রুপে আছে তারা কিন্তু অলরেডি এই পরীক্ষাটা দিয়ে দিয়েছে এবং তাদের পারফরমেন্স তারা কিন্তু দেখে নিয়েছে, আমি তাদেরকে অ্যাসেস করে দিয়েছি। তো তোমরা যদি চাও কেউ আমাদের পেইড ব্যাচে তোমরা এনরোল করাবে, আমি ডেসক্রিপশানে সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো, ডেসক্রিপশানটা ফলো করে নেবে। আচ্ছা 45 অবধি হয়েছিল, এবারে 46 এটা নাও, 46 ডান দিকে 54, 47 ডান দিকে 55, 48, 56, 49, 57, 50, 58, 51, 59, প্লেব্যাক স্পিড কমিয়ে নেবে, অবশ্যই নিতে পারবে। 53, 61, আমি একটু বড়ো করে দিলাম, 53, 61, 62, 70, এটা কিন্তু একটা কম্বাইন্ড সেট, অর্থাৎ এখানে তোমাদের অ্যাকর্ডিং টু সিলেবাস এটা টোটালি মেনটেন হয়েছে, যা যা সেগমেন্ট আছে বাংলা, ইংরাজি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস সবগুলো এখানে আছে। 64, 72, 65, 73 ভিডিও শেষে আমি কিন্তু বলে দেবো যে তোমরা কী করে এই পিডিএফটা ডাউনলোড করবে। দেখো ন্যাশনাল ডক্টরস ডে কবে সেলিব্রেট হয়, কার জন্মদিনে সেলিব্রেট হয়? ডক্টর বিধান রায়। কবে সেটা? 79, 87, দেখো 87 থেকে কিন্তু বাংলা শুরু হয়ে গেল। দেখো 80তে একটা সেলসিয়াস আর ফারেনহাইটের অঙ্ক, এগুলো কিন্তু আমি ইচ্ছা করেই রেখেছি যে তোমরা সব দিক থেকে রেডি হয়ে যাবে। দেখো 88 এক কথায় প্রকাশ ছিল, 87 সমাস, এটা পথ পরিবর্তন, 81, 89 এক কথায় প্রকাশ, 82 বাংলা গ্রামার থেকে দিয়েছে, 83 সমাসের, 91 এটা সমার্থক শব্দ, 84, 85 তোমার এক কথায় প্রকাশ। আমি তোমাদের কোন ভাষার শব্দ, বিভিন্ন যে শব্দ এটা কোন ভাষা থেকে নেওয়া হয়েছে সেগুলো করিয়েছি, সেরকমই একটা দিয়েছে। সন্ধি বিচ্ছেদ, সমাস, তো তোমরা কিন্তু স্ক্রিনশট নেবে। তো দেখো 100টা প্রশ্ন আমাদের হয়ে গেল। হ্যাঁ, তো ডেসক্রিপশানে আমি তোমাদের একটা নাম্বার দিয়ে দেব, তো সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ তোমরা যদি করো তাহলে কিন্তু পিডিএফের ব্যাপারে আমি কিন্তু অবশ্যই তোমাদের বলে দেব। তো আজকের ভিডিওটা, এই যে কোশ্চেন পেপার আপলোড করলাম, এটা তোমাদের কতটা হেল্পফুল হলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা এখনও আমাদের এই পরিবারের সদস্য হওনি তারা নিচে লাল বাটনে গিয়ে সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওটা মনে হয় যে না ইউজফুল, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে এনকারেজ করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গভর্নমেন্ট জব উইন্ডোজ।